দুদার টিম একসাথে খেলেন, কেমন লাগছে? অনেক মজা, অনেক মজা। আপনার দেশ মানে দেশ কোথায়? সোমালিয়া। সোমালিয়া। আপনার নাম কি? আহমদ। আহমদ, ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশি ডিম খেয়ে ভাল লাগছে? ভাল লাগছে। আগে কখনো খেয়েছেন এখান থেকে? মাঝে মধ্যে খাবার জন্য আসেন আপনি? আপনাদের সোমালিয়া কি এগুলো পাওয়া যায়? এই যে কি খাচ্ছিলেন আপনারা, দুধ আর ডিম একসাথে? জি, আমরা দুধ আর ডিম একসাথে খাচ্ছি। তো এটা কি অরিজিনাল গরুর দুধ মনে হয়? না, বলতে পারবো না, এটা অরিজিনাল, এটা বলতে পারি। একবারে মানে অরিজিনাল ডিম? জি। দেশি মুরগি? দেশি মুরগির ডিম। এখানে কি মাঝে মধ্যে আসেন খাওয়ার জন্য? এরাই আসি। আসলে মুরগির ডিমে তো উপকারী আছে, এটা আপনি জানেন। সাথে যদি দুধ হয় তাহলে অত যারা দুর্বল থাকে একটু সফলতা হয়। হ্যালো ভাইয়া, একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ জি বলেন। তো আপনি যে ডিম, এটা কিসের ডিম নিলেন? এটা দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম, একটু যদি নিতে আসতেন ভাইয়া এই সাইডে। হ্যাঁ, দেশি মুরগির ডিম নিলেন আর হলো অরিজিনাল গরুর দুধ। তো এই জিনিসটা খেয়ে কেমন লাগছে আপনার কাছে এবং কি কারণে খাচ্ছেন? এটা তো অনেক পুষ্টিকর জিনিস, ভালো জিনিস, তার জন্য খাচ্ছি। এখানে কি মাঝে মধ্যে খাইতে আসেন? মাঝে মধ্যে বলতে কি, আমি রেগুলারই খাইতে আসি। রেগুলার খান? এই যে দুধ আর ডিম, মানে কাঁচা ডিম আর কি, দেশি মুরগির কাঁচা ডিম আর অরিজিনাল দুধ, এই দুইটা মিক্স করে একসাথে খাচ্ছেন, এই জিনিসটা কি খাইলে কোনো সমস্যা হয় না? তো না না, আল্লাহর মধ্যে কোনো এফেক্ট নেই। এমনি উপকার কি হয় আপনার শরীরের? কি উপকার হয়? দুর্বলতা কাটে, শক্তি পাওয়া যায়, কিছু দুর্বলতা কাটে এবং শক্তি পাওয়া যায়। আপনি প্রমাণিত? আমি প্রমাণিত, আমি রেগুলারই খাই। আপনি কই থেকে আসছেন? আমি এখানে থাকি, এখানে থাকি, আমি নিয়মিত আসি। নিয়মিত আসছেন। নাম কি ভাই? আমার নাম সাদন। থ্যাংক ইউ ভাই। আঙ্কেল, আমরা রিভিউ বানাচ্ছিলাম খাবার স্ট্রিট ফুডে, অনেকে কথা যদি বলতেন যে খায় কেমন লাগে, এর একটু উপকার হবে আমাদের, একটু ভালো হবে যে বেচা কেমন বাড়বে। আগে তো খাই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খান খান। অবশ্যই ভালো হবে, কারণ এটা তো অনেক পুরনো, এখান থেকে আমরা অনেক বছর ধরেই দেখছি। এখানে এসে খান, মাঝে মধ্যেই খান। হ্যাঁ, একদম আসতে খাওয়া, আর এটার মানও ভালো। তাই ওটা তো খুলে দেন। আঙ্কেল একটু মানে সাউন্ডটা ভালো আসবে। বিসমিল্লাহ। আঙ্কেল খাওয়ার সময় সালাম দিলাম না, তো এই যে কি খাচ্ছিলেন আপনার, দুধ আর ডিম একসাথে? জি, আমরা দুধ আর ডিম একসাথে খাচ্ছি। তো
এটা কি অরিজিনাল গরুর দুধ মনে হয়? না বলতে পারবো না, তো গুড়া দুধ হইতে পারে, ডিমটা অরিজিনাল এটা বলতে পারি। একবারে মানে অরিজিনাল ডিম? জি। দেশি মুরগি? দেশি মুরগির ডিম। এখানে কি মাঝে মধ্যে আসেন খাওয়ার জন্য? এরাই আসি। মানে আপনারা তো অনেক সিনিয়র মানুষ, আমার বাবার বয়স থেকে বেশি হবে, তাহলে এই যে দুধ আর ডিম খাওয়ার উপকারিতা একটু বলবেন। ওইটা আসলে মুরগির ডিমে তো উপকারী আছে, এটা আপনি জানেন, সাথে যদি দুধ হয় তাহলে তো যারা দুর্বল থাকে একটু সবলতা হয়। ডিম দুধ, হ্যাঁ ডিম দুধ তো সব ছেলে ডাক্তারও বলে ডিম দুধ খান আপনারা, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, না আমি পছন্দ করি। নিয়মিত আমার তো মার্কেটে পাশাপাশি তো প্রায় আসা হয়, আসলে এখানে খাই, এখানের পরিবেশটা ভালো, ফুটপাথ হিসাবে পরিবেশটা ভালো। আচ্ছা ঠিক আছে, খাওয়ার পর ডিস্টার্ব করলাম না, থ্যাংক ইউ আপনাদের সাথে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর এই জন্য এবারে আসাই হয়, আর এবারে খাই। হ্যাঁ আগে খাইতাম, আপনার ওই যে সিটি কলেজ মার্কেট নিচে একজন আসে তার থেকে খাইতাম, তারপরে থেকে এখান থেকে খাই। আপনি দুধ খাইতেছেন, এটা কি আপনার কাছে মনে হয় যে একবার রিয়েল? হ্যাঁ আমাদের বাড়ি তো গাবি আছে, তো ওরকমই মনে হয়, ওরকমই মনে হয়। দুধ আর ডিম আপনি একসাথে খাচ্ছেন, এই খাওয়ার কারণটা কি? খাই আমি, এটা ভালো শরীরের জন্য, ভালো ভিটামিন, হ্যাঁ এই জন্য খাই। আপনি আগে পরে খাইছেন তো? আমি খাইছি, হ্যাঁ। কোনো প্রবলেম নাই? প্রবলেম নাই। অ্যান্ড প্রবলেম মানে সবাই তো এটা ই করতে পারে না, আমার প্রবলেম হয় না আর কি। প্রবলেম হয় না? না। আচ্ছা থ্যাংক ইউ। ডিম দিয়ে বানাইছে স্যার একটা। দাঁড়ান দাঁড়ান, এই ধরেন, এটা ধরেন। এই কিন্তু বাড়ির বাইরে সোমালিয়া, সোমালিয়া। হ্যাঁ একটু কথা বলবো, হ্যাঁ ভিডিওটা ইউটিউবার, আমি ইউটিউবার, ফুড ব্লগ। ভাই আপনি যে অরিজিনাল গরুর দুধ এবং কাঁচা দেশি মুরগির কাঁচা ডিম আর অরিজিনাল খাঁটি গরুর দুধ অরিজিনাল বানালেন, এই বিষয়গুলো আপনি মানে কতদিন ধরে বানালেন এই জিনিসগুলো? এটা আমাদের জন্মের পর থেকে আমরা এই জায়গাতে, ঠিক আছে, অনেক বছর ধরে আমরা বিক্রি করি, আমার বাপের স্বাধীনের আগের থেকে এই জায়গায় ব্যবসা করে, তো আমরা ছোটোর থেকে অন্য আর কোনো ব্যবসা করি না এটাই আর কি। আমার এখানে দেড় মণ আর কি, 60 কেজি, দেড় মণ দুধ। জি জি। এটা হাঁসের ডিম, এটা দেশি মুরগি, এটা ফার্ম। ফার্মের দিয়ে কম আর কি, দেশি মুরগি আর হাঁস আর কি সবচেয়ে বেশি। যে অরিজিনাল গরু আমরা দুধ আনি সাভার, ওই যে মুসুরি খোলা আর কি একটা জায়গা আছে সাভার আমিন বাজারের পর, ওই জায়গার থেকে আমরা নিজেরা সংগ্রহ করি আর কি। জি জি। আল্লাহর রহমতে 100% শিওর, কোনো ভেজাল ধরতে পারলে পুরস্কার আছে, আমার এই দুধের ভিতরে ভেজাল ধরতে পারলে পুরস্কার আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম। এটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড, ফুট ওভারব্রিজ। আমার দোকানটা হচ্ছে ওভারব্রিজের পশ্চিম সাইডে আর কি, মাজার রোড পশ্চিম সাইডে, এটা 20 টাকা পিস। জি, দুধ আল্লাহর রহমত, আমি দুধের লেগে গ্যারান্টি দিতে পারি যে কোনো ইয়া। আমার মুরগি ডিম হয় সাতক্ষীরার থেকে। না 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 না, ওইটা নেই, এটা আমার কোনো কালার নেই, অন্য অন্য দোকানদাররা তো কালার করে বেঁচে, আমার দোকানে আল্লাহর রহমত ভেজালের কিছু নেই। দুধ গ্লাস 30 টাকা আর 20 টাকা। ভাই মানে সবাই ভিডিওটি দেখবে, যারা এই ভিডিও দেখে খাওয়ার জন্য আসবে তাদের জন্য কোনো সার আছে কি না? সার তো আমি তো অনেক ভালো জিনিস বেশি সার ধর তো নিয়ে আমি সীমিত লাভ করে আর কি বিক্রি করি জিনিসগুলি, ঠিক আছে, আমার সারের মতো কোনো কিছু নেই, তবে আইলে আর কি ভালো করে খাওয়া দেবো আর কি, এই আর কি হবে হবে। দুধ আর ডিম একসাথে খেলেন, কেমন লাগছে? অনেক মজা, অনেক মজা। আপনার দেশ মানে দেশ কোথায়? সোমালিয়া। সোমালিয়া। আপনার নাম কি? আহমদ। আহমদ, ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশি ডিম খেয়ে ভাল লাগছে? ভাল লাগছে। আগে কখনো খেয়েছেন এখান থেকে? হ্যাঁ এখান থেকে। মাঝে মধ্যে খাবার জন্য আসেন আপনি?
আপনাদের সোমালিয়া কি এগুলো পাওয়া যায়? আছে না? ও আচ্ছা, থ্যাংক ইউ। কোন ভাই আপনি কই থেকে খাইতে আসছেন? গাবতলি থেকে আসছি। গাবতলি থেকে খাওয়ার জন্য আসছেন? জি। এখানে কি নিয়মিত খাবার জন্য আসেন? জি, নিয়মিত আসি। কেমন লাগে এটা খেয়ে? ভালোই লাগে। আপনি কি দুধ আর ডিম একসাথে খাচ্ছেন নাকি শুধু? না, আলাদা আলাদা দেখাচ্ছি। মানে আলাদা আলাদা খাচ্ছেন? এটা কি শুধু দুধ? শুধু দুধ। কতদিন ধরে আপনি এখানে এখান থেকে দুধ আর ডিম খান? মানে আমি দেড় দুই মাস। এমনি শরীরে কোনো সমস্যা হয় না তো? জি না। কেমন লাগে খাওয়ার পরে? ভালোই লাগে। আপনি এটা কি দিয়ে খাচ্ছেন? শুধু দুধ। শুধু দুধ? এই যে এখানে তো দুধ আর ডিম একসাথে বিক্রি করে, তো আপনি কি সেটা খাইছেন কখনো? দুধ আলাদা ডিম আলাদা খাচ্ছে। দুধ আলাদা ডিম আলাদা খাচ্ছে? জি। তো এখানে দুধ খেয়ে কেমন লাগে? জি ভালো। মানে কি মনে হয় যে একবারে পিওর? হ্যাঁ মনে হয়। পিওর মনে হয় আপনার কাছে? আপনি কই থেকে আসছেন? আমি গাবতলি থেকে আসছি। গাবতলি থেকে? আপনি গাবতলি থেকে আসছেন? আপনি কি করেন? কিছু করি না, এমনি খাওয়ার জন্য আসছেন। থ্যাংক ইউ। আপনি কি খাবেন? খাবেন? এটা তো আগে ধরছি কালকে। না না, এটা না, এটা 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 এটা।